হাউস অফ ডম যে তাকে আটক করছেন তাকে আরেস্ট করা যাও কাই না এটা টোটাল সঞ্জয় কুমার শতপথী আজ আমি পৌঁছেছু কটকর শ্রীরামচন্দ্র ভঞ্জবেদী পাখে ওড়িশার এক অগ্রণী শাস্ত্রীয় সেবা অনুষ্ঠান সারা বিদেশে না আছে দেশ বিদেশে না আছে কিন্তু এক অভাবনীয় পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে এই শ্রীরামচন্দ্র ভঞ্জ মেডিকাল কলেজ হাউস সর্জন ও নর্সিং স্টাফ মধ্যে এক গণ্ডগোল যা কি এক তীব্রতার রূপ নেই সেপটে জেলা মুখ্য চিকিৎসাধীন কার্যালয়ের অনিয়মিততারে চাকরি নিযুক্তি এবং কটক শ্রীরামচন্দ্র ভঞ্জ মেডিকাল কলেজের হাউস সর্জন এবং নর্সিং স্টাফ মধ্যে তিক্ততা এই গণ্ডগোল যে উগ্রতার রূপ নেই এটি এই রোগী সেবার ব্যাহত হওয়ার এক নির্যাস সৃষ্টি হয়েছে অন্তসন্ত হচ্ছেন রোগী মানে সরকার স্বাস্থ্যমন্ত্রী নূয়া সরকার নূয়া স্বাস্থ্যমন্ত্রী কোন পদক্ষেপ নেবে অযথারে এই রোগী মানুষ জীবন জীবনী তো সম্পাদিকা ওড়িশা নার্সিং এমপ্লয়িজ আসোসিয়েশন এসি মেডিকাল কলেজ অ্যান্ড হসপিটাল ব্রাঞ্চ না আমি সম্পূর্ণ কাম ছাড়ি নৌ যেহেতু আমি রোগী সেবার অছু আমি ওয়ার্ডর জনে জনকু রাখিকি আমি যে আমার ডে নাইট অছি সেমানে আসছন্তি আগুকু যদি অথরিটি আমার কথা ন মানন্তি আমি বাধ্য হইকি রোগী সেবা ব্যাহত করিবু এতিপাই অথরিটি হিঁ দায়ী রহিবে সত্যরে মিসবিহেভ করিছন্তি সে ভিডিও আমার পাখে অছি দুঃখর বিষয় সে ভিডিওটিকে ডিলিট করিয়াকু অথরিটি আজ গোটে আর্টিফিসিয়াল কমিটি গঠন করে যে সাত জন ছয় জন ডক্টর লে দুইজন নর্সিং সুপরিটেন্ডেন্ট ডেপুটি নর্সিং সুপরিটেন্ডেন্ট লে যাকে সুপরিটেন্ডেন্ট কথার এন্ডুয় ভালো মুন্ড টুঙ্গারাতে আমি সে দুইজনকু আসেপ্ট করু না কেন সে আমার ঝিওটির এগনেস্টের সুপরিটেন্ডেন্ট কহিলা বেড়ে হ্যাঁ হ্যাঁ মারিছন্তি সে ডক্টর যেতবে জন পেসেন্ট প্লাজমা গোটে দেওয়া আনিলে সাড়ে পাঁচটা বেড়ে এ ডিউটিতে থাকা ঝিওটি তাঁর ফোন করলে সে পাঁচ মিনিটে যা কহিলে কোড়িয়ে মিনিট পরে পুঁ কহিলে যাচ্ছি ঘণ্টে ডেরি সে আসলে যেতবে আসিবে এ ঝিওটি তাঁর ডিউটি দিয়ে আপনার এত ডেরি আসুচান এত থর কহিলি পেসেন্ট এত ডেরি ব্লড আনলি কত কষ্টের জন পেসেন্ট ব্লড আরেঞ্জ করছে আপনার এমনি ডেরি আসলে চলবে আপনার এত ডেরি আসলে চলবে সেতরে সে রাগি যাই কহিলে যে তুমি কি মতো অর্ডার দেওয়া তুমি কী মতো কহব এমনি কহিকি সে পড়াইলে ঠিক আটটা পাঁচরে দশ বার জন হাউস সর্জন কু সাঙ্গে ধরিকি আসলে ডিউটি রুম্রে ঝিওটি বসলা তার রিলিফ টাইম হয়েছিল যে তুমি আজ আমি ঘরক ছাড়বু না তুমি কেমিতি যাব দেখবা চাবি পকাই দেলে সরি কবাট দিয়ে দেলে কবাট দিয়ে দিয়ে তাকে বহুত আর্গুমেন্ট তার সহ কলে সে ঝিওটি আর্গুমেন্ট করছে সে ভিডিও বি আমার পাখে অছি গতকাল না এটা রবিবার দিনর রাতির কথা ভিডিওটি ইয়ে ঝিওটি যাও নিজ বুদ্ধি খটে ভিডিওটি করেছিল বলে প্রুফ অছি নহলে সেতিকি বি অথরিটি মানি না থাকে সে হাউস সার্জন মানে আমার দাবি রয়েছে যে আমি কালি পর্যন্ত থিলু যে হাউস সার্জন মানে এমিতি দুর্ব্যবহার করেছেন ক্রিমিনাল আক্টিভিটি করেছেন সেমানে ডক্টর হওয়া যোগ্য নুহে সেমানে ক্রিমিনাল যেহেতু গোটে লেডি এমপ্লয়িকে মাস ভাবে আটাক করছেন তাঁকর মন্দ উদ্দেশ্য লা সেমানে ক্রিমিনাল তাঁকু আমি কালি পর্যন্ত ভাবিলু সেমানে আপোলজি লেটর দেবে কি কহবে যে আমি ভুল হয়েছু সরি যেটা আমি মীমাংসা করি অথরিটি উপরে ছাড়িদুলু অথরিটি ইন্টেনশনাল তাকে করি নথিলে এবে চাহুছু সেই হাউস সার্জন যে তাকে আটাক করছেন তাঁকু আরেস্ট করা যাও কাই না এটা টোটাল অ্যাটেম্প্ট টু মর্ডার রে যাচ্ছে ডক্টর ওম সোমপ্রকাশ রাউত রে বর্তমান হাউস সার্জন আছি অভিযোগ হচ্ছে আমার একচুয়ালি এই গত দুই দিন তলে আমার ইএচপি ডিউটি যেটা আমার নাইট ডিউটি টাইমে নর্সিং অফিসর জনে আমার হাউস সর্জন কু মিসবিহেভ টিকে করছেন যেটা কি পেসেন্ট সামনে করছেন আমি কহুনু যে আমি আপনার আপনার আমার রেসপেক্ট করতু স্যার কুহতু ম্যাডাম কুহতু কিন্তু অ্যাটলিস্ট পেসেন্ট যে আশা ভরসা যে বিশ্বাস নিয়ে ডাক্তার প্রতি আসছেন হসপিটাল আসছেন যদি সেটি তাঁর সামনে আমার মিসবিহেভ করবে তাহলে তাঁর আশা ভরসা বিশ্বাস রহব কোটি কথার হচ্ছে কেবল কথা আর ভরসার অধা রোগী ঠিক ভালো হয়ে যাতে তেমন সেই জিনিসটি আমি কুচু যে আটলিস্ট আমাকে মিসবিহেভ ন করা যাও আজ জিনিসটা আমি দেখুন এসি মেডিকালে পেসেন্ট প্রবল সেটা আমি সমস্তে জাঁচান ডক্টর তো সংখ্যা কম আমি যেতে সম্ভব চিকিৎসা দেওয়া চেষ্টা করুছু সেটি যদি দশ পনেরো মিনিট লেট হয়ে যাচ্ছে সেটি সে নর্সিং অফিসর জনে আমি যে আপনার তুমি লেট করছ তুমি সবাই ইয়ে করছ তুমি পিলা মানে বিলকুল ডিউটি করু না এমনি সব বিহেভিয়ার হয়েছে হ্যাঁ কবাট বন্ধ করবার যে জিনিসটা সেটি নিজে প্রেজেন্ট থিলে আমার লেডি ম্যাডাম ডক্টর জনে প্রেজেন্ট থিলে সে আপনার নিজে ম্যাডাম বি কুহন্তু যে কোন হয়েছে সিচুয়েশন ম্যাডাম আহ বেটর কহিপারিবে
ঘটনা যেটি নার্সিং অফিসর আর ডক্টর কোঅপরেশন গোটে টিম ওয়ার্ক হয়েকি হি আমার হসপিটাল চলে বট এটি দেখুন মানে গোটে নার্সিং অফিসরক ঘেরিকি দশ বারো জন ডাক্তার গোটে কোশ্চেন করা রুম ভিতরে লক করা এটা কত দূর আপনার কোথায় কত দূর যুক্তিযুক্ত আদি জনাইলা পরে বি আমি অধীক্ষক পাখে সংগঠন উপরে লেখা দিয়েছি সে পর্সোনালি লেখা দিয়েছি এত পর্যন্ত আমি ন্যায় মিলি না বরং কমিটি ডাকি সে মানে স্টাফ তাকে তার ইম্পেসেন্স করা হয়েছে তাকে তাকে গোটে মেন্টালি হ্যারাসমেন্ট করা হয়েছে যেটি ভাবুছি তাকে ন্যায় মিলি না এত পর্যন্ত আমি ন্যায় আশা করি তাঁকু চুপচাপ আসিকি ঠিয়া হয়েছিল যে না নিহতি আমার অধীক্ষক আমার মেডিকাল সুপারিনটেন্ডেন্ট নর্সিং সুপারিনটেন্ডেন্ট আমি কিছু তো কিছু ন্যায় দেবে নিহতি যেহেতু হলানি আপনি যদি রোগী হিসেবে কিছু ব্যাহত হল তাহলে অধীক্ষক আর মেডিকাল কর্তৃপক্ষ আমার যেত অথরিটি অনেক আপনি দায়ী রয়েছে দশ জন লোক মানে দশ জন হাউস সর্জন আসিকি মো ডিউটি রুম ভিতরে পশি মতো লক করিকি আমার যে ফোর্থ গ্রেড স্টাফ থিলে সে ডিউটি রুমে সমস্ত বাহার করিকি মতো বহুত অ্যাবিউজ কলে কহ আমি তো অথরিটি তু কি আমাকে কইবা পাই তুমি কি আমাকে আদেশ দেওয়া পাই বহুত গালি গুলাজ কলে মেন্টালি হ্যারেস কলে মো কে কথা গোটে লেডি এমপ্লয়ি যেতবে ডিউটি রে থিলা তাকো ঘন্টাই লক করি রাখিবাটা কোন যথার্থ কি মু তাকো সে ভিডিও পি আপনা দেখিবে সে সে ভিডিওরে বি আপনা দেখিবে মু তাকো বার বার রিকোয়েস্ট করিছি স্যার রাতিরে মো উপরে এমিতি আপনা সংঘবদ্ধ ভাবে আক্রমণ নাই মু নিজে হি নিজ সেফটি পাই কলি বিকজ সে ঘরু সমস্তক বাহার কর দেলে তো ভগবান কো দয়ারো সে ভিডিওটা মো পাখরে আছি বলি মু আজি মো কথা জনে কি দুজন বিশ্বাস করুচন্তি নলে কেহি বি বিশ্বাস করিবে নি কথাটা মু যেতবেলে তাঙ্কর ভিডিও করিবা স্টার্ট কলি সেমানে সেটা জানি পার নথিলে মু তাঙ্কর ভিডিও কলি মতে সেমানে ওরা বহুত আবিজ কলি কহ স্যার ডাক আমকু স্যার ডাক ফার্স্ট অফ অল হাউস সার্জন সেমানে হলে স্টুডেন্ট সেটিকার স্টাফ হলে মু মতে পুরা ফোর্স বলি মু তো অথরাই মু তোর অথরিটি মু তোর অথরিটি আর আমার মু কইলি মো অথরিটি হলে সুপারিনটেন্ডেন্ট আপনি তাঙ্কর রিটিন কমপ্লেন দিওন্তু না ভাষা কিছু খারাপ করনান্দি বট সেমানে মতে পুরা ফোর্স কলে যে কইবা পাই অথরিটি তাঙ্কর এটা থিলা যে মু কোন পাই পেশেন্ট পাই আওয়াজ উঠাইলি বলি।